হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন পক্ষ থেকে ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার কুড়ি ও জুন দু হাজার একুশে প্রভিশনাল অ্যান্সার কী পাবলিশ করা হয়েছে তা নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অতি অবশ্যই দেখে নেবেন এখন আমরা এই ভিডিওতে ডিসকাস করবো কীভাবে আপনারা রেসপন্স সিট ডাউনলোড করবেন আর কারেক্ট অ্যান্সার কি কীভাবে আপনারা চেক করবেন প্রথমে ওদের ইউজিসির এন নেটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ ইউজিসি নেট ডট এন টিএ ডট ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে তারপর নিচের দিকে স্কল করে নিচে আসতে হবে নিচে এখানে লেখা আছে ডিসপ্লে অব কি চ্যালেঞ্জ ফর ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার কুড়ি অ্যান্ড জুন দু হাজার একুশ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দুটো অপশান দেওয়া আছে লগ দুটো অপশান দেখতে পাবেন একটা রয়েছে থ্রু অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আর ওয়েবসাইটটা খুলবে আদারওয়াইজ আপনারা লগ করতে পারেন থ্রু অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ যে কোনো দুটো দিয়ে আপনারা লগ করতে পারেন যে কোনো একটাতে আপনারা ক্লিক করতে পারেন আমি অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থে ক্লিক করলাম তাহলে এখানে যে পেজটা খুলবে সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিছু করতে হবে না অ্যাপ্লিকেশান নাম্বার এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা ইনপুট করতে হবে তার সাথে ডেট অফ বার্থ দেওয়া আছে ডেট অফ বার্থটা লিখতে হবে এখানে ডে মান্থ অ্যান্ড ইয়ার তারপর যে সিকিউরিটি পিন যেটা দেওয়া আছে সেই সিকিউরিটি পিনটা দিতে হবে তারপর এই যে সাইন ইন এখানটাতে সাইন ইন করতে হবে দিলে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা খুলে যাবে আপনার যে প্রোফাইল সেটা খুলবে সাইন ইন করার পর দুটো অপশান এখানে দেওয়া আছে ভিউ কোয়েশ্চেন পেপার ভিউ কোশ্চেন পেপার রয়েছে আর একটা রয়েছে ক্লিক টু ভিউ ওর চ্যালেঞ্জ অ্যান্সার কী দুটোতেই ক্লিক করতে হবে ভিউ কোশ্চেন পেপারে আপনি আপনার যে কোয়েশ্চেন ওখানে অ্যান্সার দিয়েছিলেন সে কোয়েশ্চান পেপার উইথ আপনি যেটা অ্যান্সার দিয়েছিলেন সেটা ডাউনলোড হবে পিডিএফ ফর্মে আর যেটা ক্লিক টু ভিউ আর চ্যালেঞ্জ অ্যান্সার কী এখানে আপনি কারেক্ট অ্যান্সার কী পাবেন তাছাড়া আপনি যদি কোনো কোয়েশ্চনের অ্যান্সার চ্যালেঞ্জ করতে চান সে এখান থেকেই চ্যালেঞ্জটা করতে পারবেন প্রথমে আমরা ভিউ কোয়েশ্চান পেপারটা দেখে নেব এখানে ফুল কোয়েশ্চেন পেপার অর্থাৎ রেসপন্স সিট ক্যান্ডিডেটের পুরোপুরি চলে এসছে এখানে এখানটাতে কোয়েশ্চান আইডি দেওয়া আছে এই কোয়েশ্চান আইডিটা অ্যান্সার দেখার জন্য ইম্পর্টেন্ট তো কোয়েশ্চান আইডি দেওয়া আছে তারপর নেক্সট এখানে চারটে যে অপশান দেওয়া আছে সেই চারটে অপশানেরও আইডি দেওয়া আছে আর আপনি যে কোয়েশ্চানের অ্যান্সার তখন সিলেক্ট করে দিয়েছেন এখানে দেওয়াই আছে অ্যান্সার গিভেন ওয়ান অপশান আইডি কত আইডিটা এখানটাতে দেওয়া আছে এই যে আইডিটা ওয়ান এইট ফাইভ ওয়ান সিক্স যে আপনি যে কোয়েশ্চানের অ্যান্সারে যে যেটা দিয়েছেন সেই অপশান আইডিটাও এখানে দেওয়া আছে প্লাস কোয়েশ্চানের আইডিটাও আপনি এখান থেকে পেয়ে গেলেন এবারে অ্যান্সারটা চেক করবেন কিভাবে সেটা দেখব আমরা এবারে এইটে ক্লিক করবো ক্লিক টু ভিউ অ চ্যালেঞ্জ অ্যান্সার কী এইখানে কোয়েশ্চান আইডি দেওয়া আছে এখানটাতে কোয়েশ্চান আইডি তারপরে দেওয়া আছে কারেক্ট অপশান আর আপনি যদি কিছু ক্লেম করতে চান তাহলে ক্লেম আপনি যদি শুধু অ্যান্সার দেখতে চান প্রথমে তো অ্যান্সার চেক করতে হবে তারপর যদি আপনার মনে হয় কোনো কোয়েশ্চেন অ্যান্সার ভুল রয়েছে তাহলে আপনি ক্লেম করবেন আর এখানে কোয়েশ্চান আইডিগুলো পরপর এই দিকে দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশ্চান আইডির সাথে কি কি কারেক্ট অপশানগুলো এখানে দেওয়া আছে আপনাকে এইভাবে এক একটা কোয়েশ্চান আইডি চেক করতে হবে কোয়েশান আইডি ক্লিক করে তারপর আপনাকে ওখানে পিডিএফে দেখতে হবে যে রেসপন্স সিট রয়েছে সেখানে কোয়েশ্চান আইডিতে ক্লিক করে যে আপনার এই যে চারশো দুই কিংবা চারশো তিন নম্বর কোয়েশ্চান আইডিতে কি কোয়েশ্চান ছিল আপনি কোনটা রেসপন্স করেছেন আর এখানে এসে কারেক্ট অপশানটা দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যান্সারটা কারেক্ট হয়েছে কি না যে কোনো একটা কোয়েশ্চান আমি এখান থেকে নিচ্ছি যেমন চারশো এক চারশো এক নম্বর কোয়েশ্চানটা আমি ওখানে দেখবো যে অ্যান্সারটা কী করে করা হয়েছে ওখানে আর এর অ্যান্সার কত রয়েছে কারেক্ট অপশান এটা যেমন চারশো এক নম্বর কোয়েশ্চান কোয়েশ্চান আইডি চারশো এক এরপর আমি যেটা এখানে অ্যান্সার দিয়েছি এখানে অপশান আইডি এখানে দেওয়া আছে অ্যান্সার গিভেন থ্রি অপশান থ্রি এখানটাতে দেওয়া আছে গিভেন থ্রি অপশান আইডি কত ওয়ান সিক্স জিরো থ্রি অর্থাৎ এই সব আমি দিয়েছি অ্যান্সার অপশান আইডি ওয়ান সিক্স জিরো থ্রি কোয়েশান আইডি হল চারশো এক এবারে দেখব ওখানে অ্যান্সারটা কত দেখাচ্ছে এইখানে অ্যান্সার কিন্তু এই যে কোয়েশ্চান আইডি চারশো এক অ্যান্সার দেখাচ্ছে ওয়ান সিক্স জিরো থ্রি অর্থাৎ আমার অ্যান্সারটা ঠিক আছে এখানে আমরা যেটা দেখলাম এখানে অ্যান্সারটা ঠিক আছে আমি আবার ওখানে পিডিএফে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে কোশ্চেন চার আইডি চারশো এক অপশান আইডি আমি যেটা দিয়েছি সেটা হলো ওয়ান সিক্স জিরো থ্রি আর কারেক্ট অ্যান্সারও দেখাচ্ছে ওয়ান সিক্স জিরো থ্রি তার মানে আমি যেটা অ্যান্সার দিয়েছি তার মানে এটা আমার ঠিক অ্যান্সার তো তাহলে আমি এখানে প্লাস টু বলে লিখে দেবো এইভাবে আমি প্লাস প্লাস করে দেখব যে আমার কত কোশ্চেনের অ্যান্সার ঠিক করেছি এইভাবে আপনারা কোয়েশ্চনের অ্যান্সারগুলো চেক করতে পারবেন প্রত্যেকটা পার কোশ্চেনের কোশ্চেন আইডি প্লাস কারেক্ট অপশান এখানে দেওয়াই আছে আর আপনার যদি কোনো মনে হয় যে না এই কোয়েশ্চনের অ্যান্সার ঠিক নয় আপনি কোয়েশ্চনের অ্যান্সার ক্লেম করতে চান তাহলে এখানে ক্লেমের অপশান রয়েছে আপনারা এখানে গিয়ে ক্লেম করতে পারবেন যে কোনো একটা ক্লেমের এখানে আপনি ক্লিক করে দিতে পারেন দিয়ে তারপর যে এই কোয়েশ্চনের অ্যান্সার ঠিক বলে আপনি যেটা দিয়েছেন যেটা কারেক্ট অপশান এখানে দেওয়া আছে সেটা ঠিক নেই ঠিক হয়নি তো ঠিক নেই ওটা তাহলে আপনারা ক্লেম করতে পারেন এখানে দেওয়াই আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রেই আপনি কারেক্ট ক্লেম করতে পারেন ক্লেম করার জন্য হাজার টাকা ফাইন লাগবে প্রসেসিং ফি আমি অলরেডি এর আগের ভিডিওতে কিভাবে আপনারা ক্লেম করবেন সেটা আমি আপলোড করেছি একবার চেক করে নেবেন তারপর এখানে যদি আপনি ক্লেম করতে চান সে বিওর ক্লেম বলে এখানে ক্লিক করতে হবে তারপর তো আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট কিছু দিতে হবে আর প্লাস হাজার টাকা পেমেন্ট করতে হবে তাহলে ওটা ক্লেম হিসেবে ক্লেম করবেন আপনি ক্লেমের জন্য অ্যাপ্লাই করলেন এরপর ওনারা ওটাকে চেক করবেন চেক করে অ্যান্সার কি দেবেন তো এই হলো কিভাবে আপনারা অ্যান্সার কি চেক করবেন কারেক্ট অপশান কিভাবে চেক করবেন ভিডিওটি যদি কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন